আজ পাঁচই অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস শিক্ষকদের অসামান্য অবদান স্বরূপ আজকের এই দিবসটি উদযাপন করা হয় তাই আজকের এই দিনে আমার প্রাণপ্রিয় প্রিয় শ্রদ্ধাবাজন শিক্ষক সহ অফারপর সকল শিক্ষকদের জানাচ্ছি নমস্কার আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা শিক্ষকরা হলেন জ্ঞান তথ্য এবং সমৃদ্ধির প্রকৃত তারক যা ব্যবহার করে তারা আমাদের বিকাশের জন্য এবং আমাদের জীবনের জন্য প্রস্তুত করে আমাদের সাফল্যের পেছনে আমাদের শিক্ষকের হাত রয়েছে আমাদের পিতা মতো আমাদের শিক্ষকেরও অনেক ব্যক্তিগত সমস্যা আছে কিন্তু তবুও এই সবকে উপেক্ষা করে তিনি প্রতিদিন স্কুলে কলেজে আসেন এবং তার দায়িত্ব ভালোভাবে পালন করেন তার মূল্যায়ন কাজের জন্য কেউ তাকে ধন্যবাদ দেয় না তাই একজন ছাত্র হিসাবে আমাদেরও দায়িত্ব আছে শিক্ষকদের প্রতি বছরের অন্তত একবার তাদের ধন্যবাদ দেওয়ার উনিশশো সালে পাঁচই অক্টোবর ফ্রান্সে ফেরিসে শিক্ষকদের অবস্থা নিয়ে আন্তঃসরকার সম্মেলন হয়েছিল সেখানে শিক্ষকদের কথা চিন্তা করে ইউনেস্কো এবং আন্তর্জাতিক শ্রম সংগঠন কিছু পরামর্শ স্বাক্ষর করেন প্রথমবারের মতো এসব পরামর্শ শিক্ষকদের অধিকার দায়িত্ব এবং বিশ্বব্যাপী শিক্ষকতা ফেসার বিভিন্ন দিক নিয়ে ছিল উনিশশো চুরানব্বই সালের জাতিসংঘ অঙ্গ সংগঠন ইউনেস্কো ছাব্বিশতম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয় এরপর থেকে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছর পাঁচই অক্টোবরকে যথাযোগ্য মর্যাদা শিক্ষক দিবস হিসেবে পালিত হইয়াচ্ছে শিক্ষকের দেশ গড়ার কারিগর বলা হয় কারণ একটি দেশে ভবিষ্যৎ প্রজন্মকে মানুষের মতো মানুষ করে তৈরি করেন একজন শিক্ষক একটি সন্তানের সামাজিকরণের বাবা মায়ের অবদানের পরই সবচেয়ে বেশি অবদান একজন শিক্ষকের শিক্ষার অধিকার মানে একজন যোগ্য শিক্ষকের অধিকার বিশ্ব সম্প্রদায়কে এক এটা মনে করে দেয় যে শিক্ষার অধিকার শিক্ষিত যোগ্যতা সম্পন্ন শিক্ষক ছাড়া অর্জন করা সম্ভব নয় বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য শিক্ষকের অভাব যথেষ্ট রয়েছে এবছর শিক্ষক দিবসে প্রতিবাদ্য বিষয় হল কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক শিক্ষক স্বল্পতার পূরণ বৈশ্বিক অপরিহার্যতা তাই শিক্ষার মান উন্নয়নের জন্য অবশ্যই যোগ্য শিক্ষক এবং শিক্ষক স্বল্পতা দূরীকরণের সকলের দাবি আমরা মনে করি এই তিন পার্বত্য জেলায় শিক্ষক স্বল্পতা পূরণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দায়িত্ব নেবেন এবং যোগ্য শিক্ষক নিয়োগ প্রদান করে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন অযোগ্য শিক্ষক দিয়ে শিক্ষার মান উন্নয়ন দিনও সম্ভব নয় তাই যোগ্য শিক্ষক দিয়ে যথাযথ শিক্ষকের মান সম্মান উত্তর শ্রীবৃদ্ধি এবং শিক্ষকের গুরুত্ব সমাজে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সকলের দায়িত্ব রয়েছে প্রকৃত মেধাবী যারা তারা শিক্ষকতা পেশায় আসুক সেই প্রত্যাশায় আমরা করব। শিক্ষকের সম্মান যাহাতে অক্ষুণ্ণ থাকে এবং মেধাবী ছাত্ররাই যাহাতে সমাজের এই জাতির বিবেক হিসেবে খাস করে শিক্ষকতা পেশায় আসেন সেই শুভ প্রত্যাশায় খুশি আমরা এই পেশায় যাহাতে কোনো প্রকার দুর্নীতিগ্রস্ত না হয় এবং শিক্ষকের সম্মান হানিকর এমন কোনো কাজ যাহাতে কেউ না করে সেই শুভ প্রত্যাশাও আমরা করি